হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রিনাজপ্যাশান আজকে আমি তোমাদের গ্রিন ফিশ কারি বা মটরশুটি কাতলা বলতে পারো রান্না করে দেখাবো এটা স্বাদে অতুলনীয় হয় একবার করো তোমরা করে দেখো আমার মতো কেমন লাগে এটা ভাতের সাথে গরম ভাতের সাথে আর পোলাওয়ের সাথে খেতে খুব ভালো লাগে তাহলে চলো দেখে নিই কী কী লাগছে গ্রিন ফিশ কারির প্রধান উপকরণই হচ্ছে মাছ আমি এখানে চারটে কাতলা মাছ নিয়েছি এটা রুই মাছ বা ভেটকি মাছ দিয়েও খেতে খুব ভালো হয় আর নিয়েছি এক বাটি কড়াইশুঁটি এই কড়াইশুঁটিটা আমি পেস্ট করে নেব দেখো একটু পেস্ট করে নিয়েছি আর লাগবে এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন লঙ্কা বাটা ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো একটা ছোট টমেটো নিয়েছি আর ফোড়নের জন্য লাগবে গোটা গরম মশলা তার মধ্যে দারচিনি লবঙ্গ আর ছোট এলাচ নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি আর অল্প একটু জিরের গুঁড়ো মানে হাফ চামচ জিরের গুঁড়ো গোটা সাদা জিরে আর এখানে নিয়েছি হচ্ছে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি তাহলে শুরু করি মাছটা আগে প্রথমে ভেজে নেব আমি এখানে থ্রি টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি এটা সর্ষের তেলেই হবে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছগুলো এই তেলেই আমি ফোড়নটা দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দিলাম গরম মশলা দিলাম আর গোটা জিরেটা দিয়ে দিচ্ছি সাদা জিরেটা ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আজটা আমি লো করে রেখেছি গ্যাসের ফ্লেমটা এবার আমি এক চামচ ওয়ান টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম টমেটো যেটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি এখানে একটা এক টি স্পুন কাঁচা লঙ্কা দিয়েছি এরপরে আমি ধনের গুঁড়োটা ওয়ান টেবিল স্পুন ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কষে নেব যাতে আমার আদার কাঁচা গন্ধটা চলে যায় আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এরপর আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি দেখে নেব মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে টমেটোটাও দেখো একদম গলে গেছে আদাটাও কাঁচা গন্ধটা আদার চলে গেছে এবার আমি এর মধ্যে কড়াইশুটির যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর নুন মিষ্টিটাও দিয়ে দেব মতো নুন দিলাম আমি ওয়ান টি স্পুন নুন দিলাম হাফ টি স্পুন চিনি দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় খুব সুন্দর একবার আমি বন্ধু তোমাদের সাথে রিকোয়েস্ট করছি তোমরা এটা করো এবার কড়াইশুঁটির কাঁচা গন্ধটা যাতে চলে যায় পাঁচ মিনিট আমি ঢেকে মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসটা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব মটরশুটিরও কাঁচা গন্ধটা চলে গেছে আমি এই পাঁচ মিনিটের মধ্যে দুবার কিন্তু খুলে নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় এবার আমি কাঁচা লঙ্কার টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর গোলমরিচটাও দিয়ে দিচ্ছি গোলমরিচের গন্ধ আর কাঁচা লঙ্কার গন্ধ এই দুটো একদম মিলেমিশে দারুণ টেস্ট হয়ে যায় এবার মাছের টেস্টগুলো আমি দিয়ে দিচ্ছি এটা গ্রেভিটা একটু ঘন ঘনই থাকে দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যাতে সব মশলাগুলো মিলেমিশে যায় একসাথে মাছের গায়ে লেগে যায় দু মিনিট হয়ে গেছে এবার আমি দেখে নেব দেখো এরকম তেল বেরিয়ে এসছে একদম সার্ভ করবার জন্য রেডি রেডি হয়ে গেছে গ্রিন ফিশ কারি বা মটরশুটি কাতলাও বলতে পারো আমি ওপরে একটু ধনে পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে যারা আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করো যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান প্রথমেই পেতে পারো ভালো থেকো আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো